দশ বছর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজ জন্মভূমি কক্সবাজারে যান। বিমানবন্দরে নেমে সম্প্রতি বিতর্কিত এক ব্যবসায়ীর গাড়িতে ওঠায় তাকে নিয়ে শুরু হয় সমালোচনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নিজ বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ জানান, বিস্তারিত জানাচ্ছেন মন্ডলের নাম। গেল 28 আগস্ট বেলা 11:30টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বেসরকারি একটি বিমানে কক্সবাজার বিমানবন্দরে নেমে সাম্প্রতিক বিতর্কিত এক ব্যবসায়ীর গাড়িতে ওঠেন। এ নিয়ে দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারিত হওয়ায় গুলশানের নিজ বাসভবনে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন হয়। দীর্ঘ 10 বছর পর আমার নিজ জেলা কক্সবাজারে। এ সময় তিনি বলেন, বিমানবন্দরে নামার পর স্থানীয় নেতাকর্মীদের অনুরোধে ওই গাড়িতে ওঠেন তিনি। আমি বলেছি যে আমি কোন গাড়িতে উঠেছি, কোথায় যাব, এর কোনো কিছুই তো আমি ঠিক করতে পারিনি, আমি নিজেই জানতাম না। এগুলো জেলা বিএনপির নেতৃবৃন্দ যারা সম্বর্ধনার আয়োজন করেছে তারাই জানতো। তিনি আরো বলেন, ইচ্ছে করে এই গাড়িতে ওঠেন নাই, বিষয়টি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। আমি বিমানবন্দরে নামার পরে কিছু গাড়ি দেখেছি ভিতরে, তা আমাদের নেতাকর্মীরা বলেছেন যে এটাতে উঠেন, এই গাড়িতে আমি উঠেছি। তা এখন সেই গাড়িটি কার, সেই মুহূর্তে আমি তো ওই মানে চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না, আমি তখন অনেকটা আবেগাপ্লুত ছিলাম, আমার দেশবাসীর ভালোবাসায় সিক্ত হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার কবর জিয়ারতের বাসনায় মগ্ন ছিলাম। তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ নেয়ার। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন বিএনপির এই নেতা। এটা আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির কথা, তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।